Assalamualaikum viewers. আজকে আমি আপনাদের জন্য একটি হাইয়ে সুপার জিএল নিয়ে এসেছি আর এই সুপার জিএলটি হচ্ছে 11 মডেলের একটি গাড়ি এবং ব্ল্যাক কালার মেটালিক ব্ল্যাক এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল সুপার জিএল যারা একটি অরিজিনাল সুপার জিএল খুঁজছিলেন তারা এই গাড়িটি অবশ্যই দেখে যাবেন কারণ এত ফ্রেশ গাড়ি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে 100% অরিজিনাল এবং প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই 100% ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আর আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন টিক করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর ভিউয়ার্স আমি প্রথমেই গাড়িটার বনারটি তুলে সামনের ভিউটি দেখাবো আপনাদেরকে আজকে যেহেতু গাড়িটি আমি সিঙ্গেল রাখাবো আপনাদের প্রত্যেকটি পার্ট টু পার্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্রসিং কর্নার থেকে শুরু করে সামনের যে বনারটের কভারের নিচে যে অংশটি এটি কিন্তু অরিজিনাল জাপানিজ কালারই রয়েছে 100% অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং হেডলাইটগুলোও কিন্তু অরিজিনালই রয়েছে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল হেডলাইট এবং ক্রসগুলো দেখতে পাচ্ছেন ভিতরে একদম অরিজিনাল অবস্থায় রয়েছে আবার অরিজিনাল না থাকলে কিন্তু এই পোর্শনটি এরকম থাকবে না এই আঠাটি কিন্তু 100% অরিজিনাল জাপানিজ আঠা এবং বনাটের নিচের অংশটিও কিন্তু সেম অরিজিনাল কালারটি পেয়ে যাচ্ছেন আপনারা অনেকে আমরা বলি টিন বডি যেটা 100% টিন বডির একটি গাড়ি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর ভিউয়ার্স গাড়িতে গ্লাসটি একটু ফাটা রয়েছে সামনের গ্লাসটি কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি পাথর পরে ফেটে গেছে বাট গাড়িটির পার্কিং সেন্সর থেকে শুরু করে হিট প্রুফ সেন্সর থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট একদম 100% অরিজিনালি আমরা পেয়ে যাচ্ছি অরিজিনাল গ্লাস গ্লাসটি অরিজিনাল রয়েছে আর আমরা এই গাড়িটির গ্লাসটি এখনও চেঞ্জ করিনি বিকজ যে নিবে তাকে আমরা প্রয়োজনে চেঞ্জ করে দেব কারণ আগেই চেঞ্জ করলে অনেকেই ভাবে যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছিল রয়েছে অ্যালয় রিম হাইস গাড়িতে কিন্তু অ্যালয় রিম খুব কম সংখ্যক গাড়িতে পাওয়া যাবে বাট এই গাড়িতে তো আমরা অ্যালয় রিম পেয়ে যাচ্ছি এবং টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে রয়েছে নিকেলের লাইট রয়েছে লুকিং গ্লাসের সাথে নিকেল ক্যাচিং পেয়ে যাব এবং অরিজিনাল রেনশিট রয়েছে নিকেল হ্যান্ডেল রয়েছে আমরা একটু ভিতরের ভিউ দেখাবো কারণ অনেক আপডেট ফিটিংস রয়েছে যেমন টাচ এসি সফট টাচ এসি রয়েছে এবং ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম ড্যাশবোর্ডটিও কিন্তু একদম ফ্রেশ চকচকে দেখে মনে হচ্ছে খুব কম ইউজ হয়েছে সুপার জিএল এসে সেন্টারের বক্স এবং আমি আপনাদেরকে ইঞ্জিনের ভিউটি দেখাবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভিউ ইঞ্জিন রুমটি কিন্তু অনেক সুন্দর একদম ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চেসিস নাম্বার সহ এখানে আমরা দেখতে পাচ্ছি ফুললি ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা সিএনজি সহ পেয়ে যাবেন গাড়িটি প্রত্যেকটি জাপানিজ স্টিকার অরিজিনাল অবস্থায় আমরা পেয়ে যাব গাড়িটিতে 100% ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে ভিতরটি কিন্তু আরও চমৎকার ভিতরে যে সিলিংটি আমরা দেখতে পাচ্ছি একেবারে ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে এবং সিট প্ল্যানিংও যথেষ্ট ভালো রয়েছে এখানে একটি সাইডে সিট রয়েছে এখান থেকে আপনারা চাইলে এই সিটটি ফোল্ডিং করে এখান থেকে আপনারা কিন্তু পিছনে যাওয়ার যে অ্যাক্সেসটি এই সিটটি ফোল্ডিং করে আপনারা করতে পারবেন যেটা হাইস গাড়িতে খুব একটি ভালো একটি সাপোর্ট দেবে প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ অবস্থায় রয়েছে সামনের সিটগুলোও কিন্তু একেবারে নোহা গাড়িতে যে সিট থাকে সেই টাইপের সিটগুলোই পেয়ে যাচ্ছেন একেবারে ফুলি ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই সাইডের গ্লাসগুলো কিন্তু 100% অরিজিনাল এবং টিন্টেড ব্ল্যাক কালারের গ্লাস হাইয়েস্ট সুপার জিএল যেহেতু অরিজিনাল টিন্টেড ব্ল্যাক কালারের গ্লাস রয়েছে অরিজিনাল সুপার জিএল ডাক্তারদের যে মেডিকেলে যে ডাক্তারদের জন্য ট্রান্সপোর্ট থাকে সেই মেডিকেলের ট্রান্সপোর্টটি হিসাবে ইউজ হয়েছে এই গাড়িটি যে কারণে আমরা ডাক্তারের মনোগ্রাম সহ পেয়ে যাচ্ছি মেডিকেলের জন্য ইউজ হয়েছে অলওয়েজ 15 সিরিয়ালের গাড়ি 2016 সালে রেজিস্ট্রেশন করা এখানে একটি ব্যাকসাইডের গ্লাস রয়েছে রয়েছে ওয়াইফার সিস্টেম একেবারে ফুল ফ্রেশ 100% অরিজিনাল এই গাড়িটির সিএনজি সিলিন্ডারটি খুলে একটু ক্লিনিং করা হচ্ছে কারণ হচ্ছে সিএনজি সিলিন্ডার থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট আমরা ভালোভাবে ফ্রেশ করে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন অরিজিনাল ভাস পেয়ে যাচ্ছেন আপনারা গাড়িটির সাথে অরিজিনাল ভাসগুলো কিন্তু খুবই অ্যাসেনশিয়াল কারণ অ্যাক্সিডেন্ট করলে কিন্তু এই অরিজিনাল ভাসটি থাকে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিএনজি সিলিন্ডার ছিল এবং সেটি খুলে একটু ক্লিনিং করা হচ্ছে ভিতরটা সিএনজি সিলিন্ডার অনেক দিন চললে ভিতরে অনেক সময় ময়লা জমে যায়
আমরা সেটি ক্লিন করে দেওয়ার চেষ্টা করি যদি একটু বেশি পুরাতন হয় সিলিন্ডারটি। তো ভিউয়ার্স ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে, 130 লিটার একটি সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন গাড়িটির সাথে আপনারা, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, প্রত্যেকটি টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে, ডান পাশটিও যথেষ্ট ফ্রেশ অবস্থায় দেখতে পাচ্ছেন, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, একেবারে ফুললি ফ্রেশ। আমি একটু ডান পাশের ডোরটি খুলে আপনাদেরকে ভিতরের ভিউ দেখাবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডান পাশের ভিতরের ভিউ একেবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে, কোথাও কোনো প্রবলেম খুঁজে পাচ্ছি না গাড়িটিতে, একেবারে অরিজিনাল গেট আপের একটি গাড়ি, হাইয়েস্ট সুপার জিএল। সামনের দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে, মিটার থেকে শুরু করে স্টিয়ারিং পর্যন্ত একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। হাইয়েস্ট সুপার জিএল 2011 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা। এই গাড়িটির প্রত্যেকটি পেপার্স আমরা 24 সাল পর্যন্ত আপডেট পেয়ে যাব এবং রুট পারমিটও ফুল আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি, 100% ফার্স্ট পার্টির গাড়ি। আর ভিউ 2011 মডেল 16 সালে রেজিস্ট্রেশন করা এই হাইয়েস্ট সুপার জিএল, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 25,90,000 টাকা। তবে এই প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কার প্যালেজ ভিডিওতে আসতে হবে, কারণ এই ধরনের ভালো গাড়ি পেতে হলে কার প্যালেজে অবশ্যই আসবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।